মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার হলো কোচবিহার জেলার চেংরাবান্ধায়। মালদার গজল টোল প্লাজা পার হওয়ার পর থেকে গাড়ির মালিক সেই গাড়ির কোনো খবর পাননি। এ নিয়ে ট্রাকের মালিক অমিত মণ্ডল মালদা জেলায় স্থানীয় থানায় অভিযোগ করেন এবং রাজ্য ফেডারেশন অব ট্রাক মালিক সংগঠনকে জানালে সেই সংগঠনের পক্ষ থেকে গাড়ি চুরি যাওয়া সংক্রান্ত একটি ভয়েস মেসেজ সংগঠনের সকল সদস্যকে জানালে সংগঠনের সদস্য চেংরাবান্ধার আব্দুস সামাদ সেই মেসেজ পায় এবং চেংরাবান্ধার সকল ট্রাক মালিকদের সেই গাড়ির বিষয়ে সচেতন করে। চুরি হওয়া গাড়িটি আজ সকালে চেংরাবান্ধা পেট্রোল পাম্প এলাকার একটি পার্কিং থেকে ধরা পড়ে। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছায় এবং তিনজনকে আটক করে মেখলিগঞ্জ থানার পুলিশ। ট্রাকটি উদ্ধার করা হয়। এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নাম কি? আমার অমিত মণ্ডল। কি হয়েছে আপনার? আমার গাড়ি 10 টাকা লরি চুরি হয়েছিল, সেই চুরিটা গাড়িটা আমি এখানে চেংরাবান্ধা বর্ডারে পেলাম। কবে চুরি হয়েছে আপনার গাড়ি? কালকে সকালবেলা, মানে পরশু দিন রাত্রে চুরি হয়েছে। কালকে সকালে ড্রাইভার জানতে পারে এবং ড্রাইভার বলে যে গাড়ি নেই। তাহলে কীভাবে খোঁজ পাবেন আপনি এখানে গাড়ি আছে? মানে পরপর জিপিএস ওই আপনার আমাদের প্রত্যেকটা টোল ট্যাপ প্লাজা চেক করতে করতে আমরা এখানে পড়েছি। এক ভদ্রলোক আমাকে গাড়ির বডি নাম্বার দেখে ফোন করেছিলেন, ওনার তত্ত্বাবধানে আমরা এখানে আসতে পেরেছি। গাড়ি পাওয়া গেছে আপনার? হ্যাঁ, গাড়ি পাওয়া গেছে। যে যে যোগ্য গাড়ি নিয়ে আসছে ওর কথাকার? ও তো মালদারি আছে, বলছে যে সুস্তানি মোড়ের অধিকার আছে। তিনজন ওর তিনজন ধরা পড়ছে এখানে? হ্যাঁ, তিনজন ধরা পড়েছে। গাড়ি পেয়ে গেছেন? গাড়ি পেয়ে গেছে। ধন্যবাদ। ওকে, এখানে কার কাছে বিক্রি করেছো? কেন নিয়ে এসছো এখানে? চেংরাবান্ধায় কি আছে তোমাদের কেউ যারা সহযোগিতা করে? পরশুদিন ফাটাক্কা গেল, আর একটা গাড়ি নিয়ে আসতো, মানে দুটো গাড়ি একসাথে চুরি করে ভুটান নিয়ে আসতো, দিয়ে চালাতো, ঠিক আছে। কিন্তু ফাটাক্কা গেছে, ওখানে কাজ হয়নি। 10,000 টাকা নিয়েছিল তিনজন, ওদের দুজনের কাছে। রাত 10টার সময় আমাকে ফোন করলো, গ্রে ভাতি যে কি কর, সুস্তানিতে উঠ, মানে আমাদের স্ট্যান্ডের নাম সুস্তানি। আমি সুস্তানিতে উঠলাম, কই ওখানে লোক তো হচ্ছে বুঝতে পারবে, বুঝে নিবে, মানে এরা এরা গাড়ি চুরি করে তো চিনে নিবে, এরা দেখলে ধরবে, দিয়ে মারবে। যে আমার বুঝে বাঁধা পরে খাড়া, যে বাঁধা পুকুরে গিয়ে দাঁড়ানো, এর ওখানে ম্যাজিক এলো, এর ম্যাজিক এর সাথে চললাম, দিয়ে মালদা এলাম রথবাড়ি ডিসকমোড। এই ডিসকমোডের কাছে গাড়িটা রাখা ছিল, এর গাড়িটা সাইড কাজ খুললে, সাইড কাজটা ওখানে ফেলে দেয়, সাইড কাজ দিয়ে গেট খুললে গাড়ির ভিতরে চাবি ছিল। গাড়িটা আমরা রাস্তা দিয়ে খাবার নিয়ে এলাম আসার জন্য, হঠাৎ থেকে খাবার নিলাম রাস্তাতে, এবার এবার এই কিন্তু গাড়িটা নিয়ে আসতে লাগলো। এবার রাস্তাতে এবার উঠলাম, যে এই কিন্তু রাস্তা চিনে না ভুটান আসার। আমি কিন্তু এর আগে এসেছি, 6 মাস এখানে থেকেছি, গাড়ি চালিয়েছি এখানে, আমি অনেকদিন আমি অনেক জনের সাথে চলাফেরা আছে। দিয়ে এবার আমি কিন্তু এদের সাথে গাড়িটা নিয়ে এলাম, যে আমাকে বললো কিরে যে হবে বেচা বেচা 50-50 তিনজন। কালকে চুরি করছো? হ্যাঁ, করছো গাড়ি তুমি চালিয়ে নিয়ে এসছো? চুরি করছে গাড়ি নিয়ে এসছি পরশুদিন রাত্রে 11টার সময় ছেড়েছি মালদা থেকে রাস্তা। আর কালকে তো আমি এই কোর্টেই আমি এসে সাক্ষী এখনো দিয়ে যাই। হলদিবাড়িতে সবাই আমাকে চেনে, একদম ম্যাক্সিমাম লোকে চেনে। তখন এইটা কাজ শুরু হয়নি, 2 দিন বিস্তার কমপ্লিট হয়ে গেল। হলদিবাড়ির ম্যাক্সিমাম লোকে চেনে, সবাইকে জিজ্ঞেস করে আমাকে সবাই চিনে আমাকে। আমি এখানেই ছিলাম, মেঘনিগঞ্জ কোর্টে অনেক জায়গায় এখন মেঘনিগঞ্জে যাচ্ছি, সবাই চিনবে দেখছি।